এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়ব বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে নাটোরের সিংড়া উপজেলার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। বাগেরহাটে জেলে সম্প্রদায় ও আত্মসমর্পণকারী জলদস্যু ও বনদস্যুদের সাথে শরণখোলা থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য ও বনজীবীরা সুন্দরবনকে দস্যুমুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার শহরের দরিয়ানগর থেকে বিশ্বব্যাপী শান্তির ঘোষণা দিলেন দেশ বিদেশের কবিরা। সকালে কক্সবাজারে শুরু হওয়া তিন দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা 2022-এর প্রথম দিনে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া হয় এই ঘোষণা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে চলছে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন, অংশ নিয়েছে দুটি পরিষদ। ১৯ সদস্যের বিজয়ী পরিষদ আগামী দুই বছরের জন্য নেতৃত্ব দেবে দেশের পরিচালকদের।